মেজর ঋত্বিক পাল আমাদের সঙ্গে রয়েছেন। আমি ওনার কাছে খুব ছোট্ট করে যাবো, কারণ ঋত্বিক বাবুর সঙ্গে বহুদিন ধরে যোগাযোগ করার চেষ্টা করছিলাম, আমরা যোগাযোগ করতে পারছিলাম না। ঋত্বিক বাবু, আপনার কি মনে হয় যে ফিরিয়ে আনা, হৃত গৌরব, হৃত সম্পদ, লুট হওয়া সম্পদ ফিরিয়ে আনা বা দেশ থেকে বিভিন্ন নাম পরিবর্তন, সেগুলো কি সত্যি সত্যি ইতিহাসকে মুছে ফেলা, না ইতিহাস ইতিহাসের জায়গায় রেখে আমাদের নিজস্বতাটাকে কোথাও খুঁজে বার করা কোনটা? খুব সংক্ষেপে মেজর ঋত্বিক পাল। দেখুন, একটা দেশকে যদি তার গৌরবময় ইতিহাস ভুলে যেতে বলা হয়, তাহলে সে দেশ দেশ থাকে না, একটা জীবন্ত জীবাশ্মে পরিণত হয়। আজকে আমাদের দেশে যে ইংরেজদের মুঘলদের দাসত্বের ছাপ আছে, সেই দাসত্বের ছাপটা বয়ে বেড়ানো কি বেশি গৌরবময় নাকি আমাদের যে সকল সম্পদ ব্রিটিশ মিউজিয়ামে তালাবন্ধ হয়ে পড়ে আছে সেটাকে দেশে ফিরে নিয়ে আসাটা বেশি গৌরবময়? কারণ দেশ যখন অসুবিধার মধ্যে পড়ে, সংকটের মধ্যে পড়ে, তখন সেই দেশের ইতিহাস থেকেই কিন্তু মানুষজন ইন্সপিরেশন পায়, মোটিভেশন পায়, জানে যে আগে আমাদের পূর্বপুরুষরা দেশের জন্য কি কি করে গেছে। তাহলে আমাদেরও উচিত, আমাদেরও কর্তব্য দেশের জন্য ভবিষ্যতে এগুলো করা। অনেক ধন্যবাদ মেজর, অনেক অনেক ধন্যবাদ। সময় একদম শেষ, একদম একটা লাইন। মেজর পাল যেটা বলেন সেটাই আমরা বলছি, মানুষ দিয়ে দেশ হয় ঠিকই, কিন্তু দেশ দিয়েও মানুষ হয়। বেশ, দেশ না থাকলে দেশের মানুষই তৈরি হবে। এই আমার মনে হয় না যে এই বিতর্ক এখনই শেষ হবে, এই সামনে কটা দিন হয়তো নতুন করে এই বিতর্ক আবারও ফিরে এলো, দীর্ঘদিনের পুরনো বিতর্ক। বেশ কিছু রাস্তা, বেশ কিছু স্টেশন চেঞ্জ হয়েছে, যেরকম এলাহাবাদ, এলাহাবাদ স্টেশন চেঞ্জ হয়ে হয়েছে প্রয়াগরাজ। মোগল সরাই স্টেশন, সেটা চেঞ্জ হয়ে হয়েছে, বদলে হয়েছে দিন দয়াল উপাধ্যায়। ঔরঙ্গাবাদ চেঞ্জ হয়ে হয়েছে সম্ভাজিনগর। রাজপথ চেঞ্জ হয়ে হয়েছে কর্তব্য পথ। আমার প্রশ্ন আরো এই জায়গাতেও রয়েছে যে এই পরিবর্তনগুলো প্রয়োজনীয়, কতটা প্রয়োজন? যদি প্রয়োজনীয় হয় তাহলে কতটা প্রয়োজনীয়? কারণ বখতিয়ারপুর, যেখানে যে বখতিয়ার খিলজি নালন্দা লুট করেছে তার নামে বখতিয়ারপুর জংশন রয়েছে, যেটা পরিবর্তন করার কথা বলা হয়েছিল, সত্যি কি এগুলোর সঙ্গে ইতিহাসকে মুছে ফেলা রয়েছে নাকি ইতিহাস ইতিহাসের জায়গা থাকবে, অন্তত আমরা আমাদের নিজস্বতাকে ফিরে পাবো কোনটা? দুজনের বক্তব্য শোনাবো আমি, আমাদের কাছে আছে, আমি তারপর আসি তথাগত বাবুর কাছে, অধীর রঞ্জন চৌধুরী এবং মদন মিত্র, তারা কি বলছেন বিরোধীরা, তাদের বক্তব্য শুনিয়ে আসছি তথাগত বাবুর কাছে। অনেকদিন ধরে এই প্রক্রিয়া চলছে, আমাদের কোহিনুর বাইরে পড়ে আছে, অনেকদিন ধরে এই প্রক্রিয়া চলছে, তার মধ্যে বাঘ্ন ফিরে এসছে ভালো, আরও অনেক কিছু আর্টিফ্যাক্ট পড়ে আছে বাইরে। ভারতবর্ষের সম্পদ তো 200 বছর ধরে লুট হয়েছে, সম্পর্ক যত হবে তত সেগুলো ফেরত আসবে, আমরা চাইবো সব ফেরত আসুক, কিন্তু পাশাপাশি নীরব মোদীকেও ফেরত নিয়ে আসা হোক, মেহুল চোকসিকেও ফেরত নিয়ে আসা হোক, ললিত মোদীকেও ফেরত নিয়ে আসা হোক। আমি কি ফিরবে আমি জানি না, তবে রবীন্দ্রনাথের নোবেল ফিরবে না, এটুকু শিওর। আমি কি ফিরবে আমি জানি না, তবে রবীন্দ্রনাথের নোবেল ফিরবে না, এটুকু শিওর।